হাঙ্গরি শোম গামসে আর্ট ক্রিয়েটিভে অংশগ্রহণ করবেন দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র প্রতিযোগী পশ্চিমবঙ্গে আর্ট শিল্পী। শোম গামসে আর্ট ক্রিয়েটিভ ক্যাম্পে 8ই অক্টোবর থেকে 18ই অক্টোবর পর্যন্ত চলবে। বহরমপুরে অবস্থিত জওহর নবোদয় বিদ্যালয়ে আর্ট শিক্ষক সোমনাথ বিশ্বাস এর আগে অন্যান্য ক্রিয়েটিভে অংশগ্রহণ করেছিল সোমনাথ বাবু। হাঙ্গরির এই আমন্ত্রণ পেয়ে খুশি তিনি। ভীষণ ভালো লাগছে, কেন সাউথ এশিয়া থেকে ভারতবর্ষ থেকে একমাত্র আমি সিলেক্ট হয়েছি বুদাপেস্টে। ওখানে একটা আর্ট কার্নিভাল হবে, এলিজাবেথ সেবেস্টাইনের ডাকে আমি বুদাপেস্ট যাচ্ছি এবং সেখানে আরও অন্যান্য দেশের কান্ট্রি থেকে শিল্পীরা প্রতিনিধি করবে, ওখানে আসবেন। তো সব ম্যাক্সিমাম সবাই সিনিয়র শিল্পীরা সেখানে থাকবেন। তো সেখানে টপিক একটা এক্সিস্টিং ভ্যালুস, হ্যাঁ, কালচার আমাদের আদান প্রদান নিয়ে তার উপরে এই কাজগুলো হবে। সেখানে চারটে শুনেছি যে চারটে পেন্টিং করতে হবে এবং তারপরে সেটা অকশন করবে। তো এই যে একটা কালচার নিয়ে আদান প্রদান করা, ভারতের কালচার, হাঙ্গেরি কালচার, তো এর মধ্যে নতুন কিছু কাজ করব, এটা একটা ভীষণভাবে ভালো লাগছে। এবং নতুন নতুন শিল্পীদের সাথে আলাপ হবে এবং তাদের সাথে নিজের কাজের বিনিময়ের মাধ্যম হবে, ওদের কাছ থেকেও কিছু শিখবো, যেটা আমি জানি সেটাও শিখবো। তো কিছুদিন আগেই আমি আর একটা জায়গায় গিয়েছিলাম ইউরোপের আর এক দেশে, তার নাম হচ্ছে জর্জিয়া। তো সেখানেও অনেক ভালো কাজকর্ম করে এসেছি এবং সেখানে এরকম প্রোগ্রাম ছিল আমরা কিছু, তো খুব ওরা নাম করেছে আমাদের কালচার বা আমার ছবি আঁকা স্টাইল ধরন বিভিন্ন ভালো লেগেছে। আমরা তো মফস্বলের লোক, তো এই সমস্ত গল্পই শুনে থাকি, তো যে বাস্তবে এই জিনিসগুলো হবে কখনো কখনো ভাবিনি। তো যাই হোক, চেষ্টা, আমি 40 বছর ধরে শিল্প লাইনে যুক্ত আছি এবং আমি জওহর নবোদয় বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক। তো আমি লেগে থাকি যে কোনো কাজের পেছনে, তো যাক ভালো লাগছে ভীষণ। আর আমি যে ওখানে যাচ্ছি, আমাদের স্কুলে কিছু ছেলে মেয়েদের কিছু কাজ নিয়ে যাচ্ছি, সেগুলো ওখানে ওদেরকে দেখাবো, ডিসপ্লে করব, তো বাচ্চারাও এত খুশি।